গত 30 মে সন্ধ্যায় রাজধানীর বিজয়সরণী এলাকা থেকে ছিনতাই হয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন। এখন পর্যন্ত সেটি উদ্ধার করা সম্ভব না হলেও চমকপ্রদ তথ্য পেয়েছে পুলিশ। জানা গেছে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি 4 হাত ঘুরে 30,000 টাকায় বিক্রি হয়েছে। কাফরুল থানার উপপরিদর্শক ফরিদুল আলম জানান, ছিনতাইয়ের ঘটনায় আমরা বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছি, ফোনটি কিভাবে কার কাছে আসে তা জানতে পেরেছি। এরই মধ্যে ছিনতাইকারী সন্দেহে 4 জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আমরা আশা করছি ফোনটি উদ্ধার করতে পারব। তিনি জানান, ছিনতাইকারী ফোনটি বিক্রি করেছিল একজনের কাছে, এরপর হাতিরপুলের একটি দোকান থেকে আরও 2 বার হাত বদল হয়। এরপর সেখান থেকে একজন আইফোন X মডেলের ফোনটি কিনেছেন 30,000 টাকায়। মিরপুর বিভাগের উপকমিশনার আসাম মাহতাবউদ্দিন বলেন, মন্ত্রীর ফোনটি সর্বশেষ 30,000 টাকায় হাতিরপুলের একটি দোকান থেকে বিক্রি হয়েছে। তবে যার কাছে বিক্রি হয়েছে তার ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না। ওই দোকানির কাছে সেই ব্যক্তির কোনো তথ্য নেই। যিনি সর্বশেষ ফোনটি কিনেছেন তিনি তো চোর নন, সম্ভবত ভয়ে ফোনটি বন্ধ করে রেখেছেন তিনি। উল্লেখ্য, গত 30 মে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বের হয়ে বিজয়সরণীর ট্রাফিক সিগন্যাল যানজটে পড়েন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তখন গাড়ির গ্লাস খুলে মুঠোফোনে কথা বলছিলেন মন্ত্রী। এই সময় হঠাৎ এক ছিনতাইকারী ছোঁ মেরে মুঠোফোনটি ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনার পরপরই পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ রাজধানীর বিজয়সরণী তেজগাঁও চন্দ্রিমা উদ্যান কাফরুল এলাকার 10-12 জনের মতো চিহ্নিত ছিনতাইকারীকে ধরে জিজ্ঞাসাবাদ করে। এছাড়া চন্দ্রিমা উদ্যানের ভেতরের টোকায় ছিনতাইকারী, শেরেবাংলানগর মাঠ সংলগ্ন এলাকার টোকায় আগারগাঁও সহ আশপাশ এলাকায় স্থানীয় ও সন্দেহভাজনদের থানায় আনা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করেও মুঠোফোনের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে প্রবাসী এক বাংলাদেশির লাগেজ থেকে গায়েব 2টি আইফোন, যে নাটকীয়ভাবে উদ্ধার হলো। প্রবাসী এক বাংলাদেশি এসেছেন ঢাকায়, লাগেজে ছিল 2টি আইফোন। বাড়ি ফেরার পর লাগেজ খুলে দেখা গেল আইফোন 2টি নেই। পরে ঢাকার শাহজালাল বিমানবন্দরে ছুটে আসেন মাহবুব। আর্ম ফোর্স পুলিশ ব্যাটেলিয়ানের কর্তাদের খুলে বলেন ঘটনা। ঘটনা শুনে আর্ম ফোর্স পুলিশ পুরো বিমানবন্দর তন্নতন্ন করে খোঁজেন, মানে CCTV ফুটেজে পুরো চুলচেরা বিশ্লেষণ করে দেখলেন বিমানবন্দর থেকে আইফোন 2টি চুরি যায়নি। তাহলে কোত্থেকে চুরি হলো? এবার আর্ম ফোর্স পুলিশ শুরু করলো অভিযান। ঘটনার শুরু থেকে মাহবুব বলছিলেন তিনি 2টি আইফোন নিয়ে ফিরছিলেন দুবাই থেকে। এজন্য কাস্টমসে বলা হয় 2টো ফোনের বাইরে ফোন বহন করলে সেটার শুল্ক দিতে হয়। ঢাকার বিমানবন্দরে ফোন 2টির জন্য কাস্টমসের কাছে শুল্কও দিয়েছিলেন তিনি। এরপরে তার এক বন্ধু কাস্টমসে আরেকটা জিনিসের জন্য শুল্ক দিতে পারছিলেন না, মাহবুবকে ডাকেন। অন্যদিকে বিমানবন্দরে মাহবুবের বাবা অপেক্ষা করছিলেন, তাই তার বাবার কাছে লাগেজ দিয়ে তাকে একটা CNGতে পাঠিয়ে দেন বাড়িতে। মাহবুব এবার বন্ধুর শুল্কের যে বিষয় ছিল সেটা টাকা দিয়ে সম্পন্ন করেন। ততক্ষণে মধ্যরাত পেরিয়ে গেছে। এরপরে বাসায় আসেন মাহবুব। বাসায় এসে দেখেন তার লাগেজে আইফোন 2টি নেই। বিস্মিত মাহবুব বিমানবন্দরে ছুটে আসেন আর্ম ফোর্স পুলিশের কাছে। আর্ম ফোর্স পুলিশ বিমানবন্দরে CCTV ফুটেজ ঘেঁটে দেখেন ফোন 2টি বিমানবন্দর থেকে চুরি হয়নি। আর্ম ফোর্স পুলিশ অভিযান শুরু করে। মাহবুবের বাবাকে নিয়ে লাগেজ বহনকারী CNGকে সন্দেহের তালিকায় নেয়। কিন্তু মাহবুবের বাবা আত্মবিশ্বাসের সঙ্গে বলেন CNGওয়ালা নেয়নি, অর্থাৎ CNG চালক নাকি কোনোভাবেই ওই 2টো আইফোন সরায়নি। কিন্তু আর্ম পুলিশ তবুও নিজেদের মতো কাজ শুরু করে। CCTV ফুটেজ দেখে ওই CNG রেজিস্ট্রেশন নম্বর উদ্ধার করে আর্ম ফোর্স পুলিশ। এরপর CNG-র মালিককে খুঁজে বের করা হয়, তারপরে চালক। ততক্ষণে মাহবুবের বাবা একটা তথ্য দেন, CNG বাসার 1 কিলোমিটার আগেই তাদের নামিয়ে দিয়েছিল। গ্যাস শেষ হয়ে যাওয়ার কথা বলে রিকশায় লাগেজ সহ মাহবুবের বাবাকে তুলে দেওয়া হয়। CNG চালককে মগবাজার এলাকা থেকে আটক করলে সে সাথে 2টো আইফোন সরানোর কথা স্বীকার করে। পরে আইফোন 2টো উদ্ধার করা হয়। পরে ফোন 2টি পেয়ে মাহবুব CNG চালককে মাফ করে দেন। যদিও মাফ করাটা আদতে ঠিক হয়েছে কি না নেটিজেনরা প্রশ্ন তুলেছেন। আর ওই CNG চালকের গ্যাস কি আসলেই শেষ হয়ে গিয়েছিল? কিন্তু না, তার গ্যাস আসলেই ছিল, কিন্তু তিনি পরিকল্পনা মতো লাগেজ থেকে আইফোন 2টি সরিয়ে নেওয়ার জন্যই গ্যাস শেষ হয়ে যাওয়ার নাটক করেছিলেন। মাহবুবের বাবাকে রিকশায় উঠিয়ে দেওয়ার নাম করে লাগেজ উঠাতে গিয়ে সেখান থেকে কৌশলে সরিয়ে নিয়েছিলেন আইফোন।